দুটো চিকেন রোস্ট। তো এর জন্য আমি প্রায় 100 গ্রাম করে দুটো চিকেন নিয়েছি, বড় চিকেন নেইনি, ছোট চিকেন নিয়েছি।
পরিমাণ সুগার দিয়ে দেবো। সার ক্রিম 2 স্পুন, আর দিয়ে দেবো গ্রিন চিলি, গ্রিন চিলি চপ করে 2 বা 3 চামচ। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি গরম জল, ফুটানো গরম জলটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো 1 স্পুন পরিমাণে বাটার। এখন আমি দিয়ে দেবো ফুটন্ত জলটা পরিমাণ মতো, 6 কাপের মতো। আমি এটাকে এখন ঢেকে দেব কুকের জন্য, প্রায় 20 মিনিটস আমি কুক করে নেব। এখন আমি দিয়ে দেবো পিচ, পিচ দিয়ে রোস্ট করবো আজকে। ওকে, নিয়ারলি আমার ডান হয়ে যাচ্ছে আমার। আমি একটা পাত্র উঠে নেবো, আর একটু আমি নামানোর আগে আমি একটু সিনেমন গ্রাউন্ড দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার চিকেন রোস্ট। লাভ ইউর্স, তৈরি হয়ে গেছে আমার।